हाय फ्रेंड्स, আমার ক্লাস 9 এর প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো ইতিহাস, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটা প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন সম্ভাব্য, যত শর্ট কোশ্চেন আছে সবটাই একটার পর একটা আমি আপলোড করব। ওকে, চলো দেখি। লদ এ ভত, লদ এ ভত কি? লদে ভত হলো এক প্রকার কর, যা মৃত্যু হলে এবং জমি বিক্রয় করলে কৃষকরা সামন্ত প্রভুকে দিত। মানে কেউ যদি মরে যায়, মরে গিয়েও তার শান্তি নেই, বুঝা গেছে? মরে গিয়েও তার শান্তি নেই, মৃত্যুর পরেও তাকে কর দিতে হবে। তার সন্তানেরা, তার যে অরিশগুলো, অরিশরা থাকবে, তারা কর দিতে বাধ্য থাকবে। মানে মৃত্যুর পরেও তারা কর দেবে। মৃত্যুর পরে যে কর দিতে হতো সেটা কি? লদে ভত। এটাও মুখস্থ করবে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। লদে ভত, এটা লদে ভত, লদ এ ভত। এই কর দিতে হতো মৃত্যুতে। আর কিছু দিতে হতো না, যদি জমি, কোনো জমি বিক্রি করা হতো তাহলে সামন্ত প্রভুকে জমি বিক্রির সময় এই কর দিতে হতো। এরপরে পরোক্ষ কর আদায়কারী কর্মচারীদের কি বলা হতো? পরোক্ষ কর আদায়কারী কর্মচারীদের নাম ছিল ত্রেত এবং এলু। এই দুটো নামে তাদেরকে ডাকা হতো, ত্রেত এবং এলু। এরা হচ্ছে পরোক্ষ কর আদায়কারী। অষ্টাদশ শতকে ফরাসি সমাজের কটি স্তর বা সম্প্রদায় ছিল ও তারা কি কি? ওই অষ্টাদশ শতকে ফরাসি সমাজে কয়েকটি স্তর ছিল, মানুষদেরকেও ভাগ করে রেখেছিল। এই মানুষগুলো এই শ্রেণীর, এই মানুষগুলো ওই শ্রেণীর, ওই মানুষগুলো ওই শ্রেণীর, এইভাবে ভাগ করে রেখেছিল মানুষদেরকে। কয়েকটি স্তর বা সম্প্রদায় ছিল, তারা কি কি ছিল এবং সেই সম্প্রদায় বা স্তরগুলো কি কি ছিল? অষ্টাদশ শতকে ফরাসি সমাজ তিনটি স্তরে বিভক্ত ছিল, বা তিনটি সম্প্রদায় বা তিনটি জাতিতে বিভক্ত ছিল, ঠিক আছে? এই তিনটি সম্প্রদায় কি কি ছিল? তারা হলো প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকরা ছিল। এরা হচ্ছে প্রথম সম্প্রদায়ভুক্ত। যাজক মানে ধর্মের সঙ্গে যারা রিলেটেড, ঠিক আছে, এরা হচ্ছে যাজক। আচ্ছা, দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত, তারপরে কী ছিল? তারপরে যারা ছিল তারা হচ্ছে দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত, এরা হচ্ছে অভিজাত, মানে অ্যারিস্টোক্র্যাট। অভিজাত মানে সমাজের গণ্যমান্য যারা ছিল তারা, অভিজাতরা, এরা হচ্ছে দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত। আর ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। তৃতীয় সম্প্রদায়ভুক্ত কারা ছিল? উচ্চ, মধ্য, নিম্ন, বুর্জোয়া, কৃষক, শ্রমিক এবং প্রমুখ। এখানে এরা ছিল উচ্চ, মধ্য, নিম্ন, বুর্জোয়া, কৃষক, শ্রমিক, প্রমুখ। মানে শ্রমিকদেরকে তৃতীয় সম্প্রদায় ফেলা হয়েছে, কৃষকদেরকে তৃতীয় সম্প্রদায় ফেলা হয়েছে, তারপর হচ্ছে নিম্ন বুর্জোয়া, হ্যাঁ, মধ্য, উচ্চ, একটু উচ্চ, মানে অভিজাতদের নিচে কিন্তু এদের চাইতে একটু উপরে, এদেরকে এই তৃতীয় সম্প্রদায়ের ভিতরে ফেলা হয়েছে। অসিয়া রেজিম এর অর্থ কী? অসিয়া রেজিম এর অর্থ হল পূর্বতন সমাজ। অসিয়া রেজিমের অর্থ কী? পূর্বতন সমাজ, মানে আগেকার সমাজ। ড্যাশ শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে। ড্যাশ শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে। সেই শব্দটা কী? শব্দটা হচ্ছে বার্গার শব্দ থেকে এই বুর্জোয়া শব্দের উৎপত্তি। তাহলে বার্গারের সাথে বুর্জোয়ার একটা সম্পর্ক আছে, এই বার্জারের সঙ্গে বুর্জোয়ার একটা সম্পর্ক আছে, ঠিক আছে? বার্গার এর অর্থ কী? এই বার্গার শব্দের অর্থ কী? বার্গার শব্দের অর্থ হলো শহরবাসী। যারা শহরে বাস করতো তাদেরকে কী বলা হতো? বার্গার।
ওকে, যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার? আবার পড়ছি, যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন তিনি চেয়েছেন, মানে তানার ইচ্ছা অভিপ্রায়, জনগণ তাকে, মানে সেই রাজাকে, তার মানে যিনি ওই ঈশ্বরকে বোঝাচ্ছে, কেন তার বলতে, তাঁর বলতে ঈশ্বরকে বোঝাচ্ছে, ঈশ্বরের লেফটেন্যান্টের মতোই যেন সম্মান করে। মানে ঈশ্বরের লেফটেন্যান্টকে যেভাবে সম্মান করা হয়, যেভাবে শ্রদ্ধা করা হয়, ঠিক সেইভাবেই যেন রাজাকেও সম্মান করা হয়, রাজাকে শ্রদ্ধা করা হয়, রাজাকেও যেন সেই আসনে বসানো হয়। এই উক্তিটি কে করেছিল? উক্তিটি হলো চতুর্দশ লুইয়ের। এদের সাহস কম ছিল না। এই চতুর্দশ লুইয়ের উক্তিটি কার ছিল? চতুর্দশ লুইয়ের। অষ্টাদশ শতকের কয়েকজন প্রখ্যাত দার্শনিকের নাম লেখ। অষ্টাদশ শতকে অনেক দার্শনিক ছিল, ফিলোসফার ছিল, তাদেরকে নাম বলতে হবে, তাদের নাম কয়েকজনের নাম বলতে হবে। চার্লস ডি মন্টেস্কিউ, চার্লস ডি মন্টেস্কিউ, ভলতেয়ার, জ্যাক রুশো প্রমুখ, এরা ছিল অষ্টাদশ শতকের প্রখ্যাত, নাম করা একদম পুরো হেভি ওয়েট কী ছিল, দার্শনিক ছিল, ফিলোসফার ছিল। ভলতেয়ারের প্রকৃত নাম কী? ভলতেয়ার হচ্ছে ছদ্মনাম, ভালো করে বুঝতে হবে, ডিসগাইজড নেম। ভলতেয়ারের প্রকৃত নাম কী? আসল নাম ছিল ফ্রোসোয়া মারি আরোয়েথ। কী নাম? একটু খটোমটো কিন্তু বারবার পড়ে মুখস্থ করতে হবে, ফ্রোসোয়া মারি আরোয়েথ। ঠিক আছে, চার্লস ডি মন্টেস্কিউয়ের পেশা কী ছিল? চার্লস ডি মন্টেস্কিউয়ের পেশায় আইনজীবী ছিলেন তিনি। একাধারে দার্শনিক, অন্যধারে উনি আইনজীবীও ছিলেন। দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থের রচয়িতাকে, মানে এই বইটা কে লিখেছে, স্পিরিট অফ দ্য লস এই বইটা লিখেছেন কে, এই বইটার স্রষ্টাকে লিখেছে, মানে কম্পোজ করেছেন কে? দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থের রচয়িতা চার্লস ডি মন্টেস্কিউ দ্য স্পিরিট অফ দ্য লস বইটি লিখেছেন। ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স গ্রন্থের রচয়িতা হল জ্যাক রুশো। ইনি হচ্ছেন ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স এই গ্রন্থের লেখক, এই গ্রন্থের রচয়িতা। সভ্যতার অগ্রগতি মানুষের স্বাভাবিক ও ভালো দিকগুলিকে নষ্ট করে দেয়, যা আসলে রাষ্ট্রীয় চিন্তারও মৌলিক নীতি। আবার পড়ছি, দারুণ একটা উক্তি, মুখস্থ করা ভালো। সভ্যতার অগ্রগতি, মানে সভ্যতা যত ডেভেলপ করবে, সভ্যতা সিভিলাইজেশন যত ডেভেলপমেন্ট পাবে, যত উন্নত হবে, মানুষের স্বাভাবিক, মানে মানুষের মধ্যে যে ন্যাচারাল যে গুণগুলো থাকে, যে ভালো দিকগুলো থাকে, যে সুস্থ মনোবৃত্তি থাকে, সেগুলো কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেয়, যা আসলে রাষ্ট্রীয় চিন্তারও মৌলিক নীতি। এবং এই যে মানুষের মধ্যে খারাপ ব্যাপারগুলো ঢুকে যাক, মানুষের মধ্যে স্বাভাবিক দিকগুলো নষ্ট হয়ে যাক, ভালো দিকগুলো নষ্ট হয়ে যাক, এটাও রাষ্ট্রেরও নীতি, যেন রাষ্ট্র চেয়ে থাকেন। কারণ মানুষ খারাপ হয়ে গেলে রাজনীতি করতে সুবিধা হয়, মানুষকে ব্ল্যাকমেল করা যায়, ঠিক আছে, মানুষের প্রতিবাদ করার জায়গা থাকে না, মানুষ প্রতিবাদ করতে পারবে না যদি মানুষের মধ্যে ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য রাষ্ট্র এটা চায়। এই বিখ্যাত উক্তিটি কার ছিল? এই বিখ্যাত উক্তিটি হলো জ্যাক রুশোর ছিল এই বিখ্যাত উক্তিটি, যে সভ্যতার অগ্রগতি মানুষের স্বাভাবিক ও ভালো দিকগুলো নষ্ট করে দেয়, যা আসলে রাষ্ট্রীয় চিন্তার মৌলিক নীতি।
স্যাকুলত কথার অর্থ কি বা কি বোঝো? স্যাকুলত কথার অর্থ কি বা স্যাকুলত কথার কথা স্যাকুলত বলতে কি বোঝো? স্যাকুলত বলতে বোঝায় যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। তাহলে স্যাকুলত বলতে যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। সে যুগে লম্বা মোজা পরার অধিকার সবার ছিল না, সবাই লম্বা মোজা পরতে পারবে না। স্যাকুলত এর প্রকৃত অর্থ হলো, স্যাকুলত এর প্রকৃত অর্থ হলো শহরের খেটে খাওয়া মানুষেরা স্যাকুলত নামে পরিচিত ছিল। অন্য একটা অর্থ আর কি, স্যাকুলত এর প্রকৃত অর্থ হলো শহরের খেটে খাওয়া মানুষেরা স্যাকুলত নামে পরিচিত ছিল। দিনমজুর, পত্রবাহক, যেটা পোস্টম্যান, লেবার, মুটে, ঠিক আছে, তা হচ্ছে জলের ভিস্তি, হ্যাঁ, কাঠুরে, বাগানের মালি, গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রমুখ ছিল স্যাকুলত শ্রেণীভুক্ত। এরা ছিল স্যাকুলত শ্রেণীভুক্ত। স্যাকুলতের আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে আগে বললাম, এরাও একটা অর্থ হয়। ভলতেয়ারের লেখা দুই বইয়ের নাম লেখ, মানে ভলতেয়ার যে অনেকগুলো বই লিখেছে তার মধ্যে দুটো বই নাম লিখতে হবে, হচ্ছে কাডিড ও ফিলোসফিক্যাল লেটার্স। কাডিড ও ফিলোসফিক্যাল লেটার্স, এক নম্বর, দু নম্বর, ফিলোসফিক্যাল লেটার্স, কাডিড এবং ফিলোসফিক্যাল লেটার্স, এই দুটো বই ভলতেয়ার লিখেছিল। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক কে ছিল? সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক ছিলেন জ জ্যাক রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির লেখক ছিলেন জ জ্যাক রুশো। এই পর্যন্তই থাক, আগামীতে আরও কোশ্চেন উত্তর আমরা আপলোড করবো, কোশ্চেন অ্যান্সার আপলোড করবো। সামান্যতম উপকৃত হয়ে থাকলে একটা লাইক করবেন, আর যারা নতুন থাকবে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন। আশা করি অনেক উপকার এখান থেকে পাওয়া যেতে পারে। ওকে, বাই।